চলুন বন্ধুরা, এই মুহূর্তে গালিব স্ট্রিটে বিভিন্ন গাছের দাম ও নাম সম্পর্কে একটু ধারণা পাওয়ার চেষ্টা করি। ইউফোবিয়া 30 টাকা দাম চাইছে, এবং এখানে কিন্তু একটা ইউফোবিয়া দেখতে পাচ্ছেন, একদম লাল টকটকে চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকা কিন্তু 35 টাকা। বিভিন্ন ধরনের বিভিন্ন রকম গাছ রয়েছে। স্নোবল কিন্তু একটু দাম বেশি, 40 টাকা করে দাম। পিটুনিয়া কিন্তু 25 টাকা, 30 টাকা এরকম চাওয়া হচ্ছে। ছোট্ট যে গাছটি হাতে করে নিয়েছিলেন চন্দ্রমল্লিকার একটা ছোট্ট গাছ, সেটার দাম 20 টাকা। পিটুনিয়া কিন্তু 20 টাকা, 30 টাকা করে পেয়েছে। আপনারা দেখলেন এই গাঁদা কিন্তু 30 টাকা করে, গাছে ফুল হয়ে গেছে। আপনারা বুঝতেই পারছেন যে এখানে সবাই দাম দর করেই কিন্তু জিনিসপত্র কেনে। আমাদের মতো কোনো একজন বন্ধু এই ভদ্রলোকের কাছ থেকে ইনফরমেশন নিচ্ছে, তার এবং ভিডিও করছে। ওনার কাছে গোলাপ ফুল রয়েছে, সেটার দাম 50 টাকা, এবং এরপরে আমি আপনাদেরও দেখাবো প্রচুর গোলাপ গাছ। আর এনার কাছে সমস্ত চারা গাছ, আর এখানে হচ্ছে রঙিন পাথর, এগুলি আমরা অ্যাকোরিয়ামেও ব্যবহার করে থাকি, আবার এগুলি আমরা গাছের গোড়াতে ব্যবহার করি সুন্দরভাবে সাজানোর জন্য। 30 টাকা করে কেজি কিন্তু আপনারা শুনলেন। এরপরে আপনাদের কিন্তু প্রচুর গাঁদা ফুল আছে, গাঁদা ফুল গাছ দেখাবো। দেখুন প্রচুর গাঁদা ফুল, পিটুনিয়া। তো একটু মনোযোগ দিয়ে আপনারা দামটা শোনার চেষ্টা করুন। একটু দাম দর আমরা করেছি, জানার চেষ্টা করেছি। দেখুন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম দর, এখানে কিন্তু আপনারা প্রচুর ফুল গাছ পাবে। পিটুনিয়া এখানে কিন্তু আমাদের 30 টাকা বলা হয়েছিল। আর আপনাদের কিন্তু এখানে একটু দাম দর করেই নিতে হবে, দাম কিন্তু কেউ কম কেউ বেশি বলবে। আপনি প্রথম অবস্থায় এসে সকালের দিকে যখন আসবেন তখন কিন্তু এখানে প্রচুর ভিড় পাবেন, প্রচুর মানুষের ভিড় ঠেলেই আপনাকে এগিয়ে যেতে হবে। এই জবা কিন্তু 100 টাকা দাম চাইছে, ওনারা তো ওনাদের মতো দাম চাইবে, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে নিজের মতো করে একটু দাম দর করে কেনা। গোলাপ গাছ দেখুন, প্রচুর গোলাপ ফুল, প্রচুর গাছ। এখন সিজন, এই সময় তো গোলাপের সম্ভার আপনার বাড়িতে নিয়ে আসতেই পারেন। বিভিন্ন নার্সারিতেও আমরা এখন 70, এই গোলাপের দাম 70, এখানে যা গোলাপ ফুল রয়েছে সবই 70 টাকা করে চাইছে। বেশ ভালো এবং বড় সাইজের গোলাপ কিন্তু এখানে তোমার যা আছে। ইনকা দেখুন কত সুন্দর হলুদ, নিচে ডায়ান্থাস, 40 টাকা টবের ফুল, 40 টাকা করে দাম চাইছে। তো অবশ্যই আপনাদের একটু বেশি মনে হবে, সেক্ষেত্রে আপনাকে একটু দাম দর করতেই হবে। দেখুন অনেকেই বলেন যে এক একটা জায়গায় বেশি দাম, বেশি দাম পড়ে, কিন্তু আপনাকে আপনার মতো করে দাম দেওয়া। এখানে দেখুন গোলাপ বলছে 200 টাকা করে,
এটা আপনি আবার একটু বিকেলের দিকে এলে তখন কিন্তু দাম দর করলে একটু কমে যাবে। গ্ল্যাডিওলাসে বল, আমি গত বছর বসিয়েছিলাম এবং বাল্বগুলি কিন্তু খুব সুন্দর। আর এরপর একটুখানি আমি আমার বাড়ির জন্যই মাছের বাজারে ঢুকি, যেখানে অ্যাকুরিয়াম ফিশ, প্রচুর অ্যাকুরিয়ামে মাছ পাওয়া যায়। তুলনামূলকভাবে আপনার নিকটবর্তী দোকানের থেকে এখানে একটু সস্তা হতেই পারে, আপনি যদি একটু বেশি পরিমাণও নিতে চান নিতেই পারেন। এখানে বিভিন্ন রকমের মাছ রয়েছে, আশা করি আপনাদের ভালোই লাগছে এই মার্কেট ঘুরে দেখতে। পয়েন্টসেটিয়া 150 টাকা দাম চাইছে, আপনি বুঝতেই পারছেন অত্যন্ত বেশি বলছে, তো আপনাকে কিন্তু ঠিকঠাক করে ওনার সাথে দাম দর করেই নিতে হবে। আপনি 150 টাকা বললেই তো 150 টাকা পকেট থেকে বার করবেন না। আর এখানে বিভিন্ন ধরনের স্যাকুলেন্ট, ভাই মারবি নাকি এটাকে, ব্রোকলি বলছিস, 2000 টাকা, 2000 টাকা, বুঝতে পারছেন? আর এইটা সামনে, এটা 600 টাকা, আর এই যে সামনে ফুল, এটা কি আছে? 800 টাকা, ও নাম জানে না, তাই কোনো রকমে একটা নাম বলে চাপিয়ে দিতে চেষ্টা করছে। মাঝের ঠিক 150 টাকা, সামনের দিকে 100 টাকা, এবং পিছন দিকে যেগুলি বড় বড় সাইকেলের 300 টাকা বলতে হবে। সুন্দর, খারাপ না, এবং দাম খুব যে বেশি এখানে কিন্তু বলতে পারা যাবে না। স্যাকুলেন্ট কিন্তু আমি নার্সারিতেও গিয়ে দেখেছি এরকমই দাম, তবে হ্যাঁ 100 টাকার কোয়ালিটিটা একটু লোয়ার কোয়ালিটি। আরে ভাই কিনবো, উঠবো আর বসবো নাকি, তোর এখানে বসার জন্য আসেনি। পাতা দেখি বলে দেয়, 40 টাকা, এটা কিন্তু আপনি বলতে পারবেন না যে খুব বেশি, তবে একটু বিকেলের দিকে খুব দাম কমতে পারে, আপনি 35 টাকা 30 টাকা পেতে পারেন। আসলে কত বছর অনেক ডায়ান্থাস পড়েছিলাম, আপনারা জানেন যারা ছবি দেখেছে, তো এই বছর এখনো ডায়ান্থাস আমার নেওয়া হয়নি, সেই জন্য আমি নিলাম ডায়ান্থাস। আর তারপরে আবার আপনাদের গোলাপের মধ্যে নিয়ে চলে এসেছি, প্রচুর গোলাপ, প্রচুর সুন্দর সুন্দর গোলাপ এবং ভীষণ বড় বড় সাইজ। আর বন্ধুরা আপনাদের বলে রাখি, আমার বাড়িতেও কিন্তু প্রচুর গোলাপ ফুটছে এই সময়। আমি আশা করি আপনাদেরকে আমার বাড়ির যে গোলাপ ফুল গাছগুলি আছে সেগুলির উপরে ভিডিও আনতে পারবো, এবং এই গোলাপ গাছে কীভাবে পরিচর্যা করছি সেগুলো কিন্তু আপনাদের কাছে তুলে ধরতে পারবো। আচ্ছা এখানে বলি, ভিডিও দেখতে দেখতে বন্ধুরা যারা আপনারা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন, তাদের কিন্তু বলবো যে এই চ্যানেলটি দেখার সঙ্গে সঙ্গে গোলাপের দাম 200-250 বলছে, আপনারা বুঝতে পারছেন। চন্দ্রমল্লিকা দেখছেন, এখানে জবা 60 টাকা, কোনোটা 100 টাকা, এরকম দাম চাইছে। পিছনেরগুলি 100 টাকা দাম আমাকে বলেছে, এবং সামনে যে সমস্ত জবাগুলি দেখলেন সেগুলি 60 টাকা দাম চাইছে। তো যেটা বলছিলাম বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সঙ্গে যে বেল আইকন আছে তাতে ক্লিক করবেন, যাতে আপনাদের কাছে সমস্ত নোটিফিকেশনগুলো পৌঁছায়। হোয়াইট শার্ক আমার ভীষণ ফেভারিট একটি মাছ, কিন্তু দাম অনেক অনেক বেশি বলা হচ্ছে এটাতে। আমি এর আগে যখন কিনেছিলাম হয়তো বড় জোর 20-30 টাকা দাম দিয়ে কিনেছিলাম, কিন্তু এখন 150 টাকা পেয়ার চালাচ্ছে, ওই ভুলও বলেছে সেরমও স্বীকার করছে। তো যাই হোক, তাহলেও বেশি, কারণ আপনারা
এখানে যে সমস্ত প্লাস্টিক প্যাকেটের মধ্যে যে সমস্ত মাছগুলি দেখবেন সেগুলো একটু দাম বেশি চাওয়া হয়, তবে নিচে যেগুলো একটু পাইকারি বিক্রি করা হয় সেগুলো একটু কম দাম। দেখছেন 100 টাকা জোড়া চাইছে, আসলে একটু কাঁচের বয়মের মতো তো দেখতে সুন্দর লাগে, তাই জন্য একটু দামও বেশি চাইছেন ওনারা, একটু মানে বেশ ভালোই বেশি। বদনাম করবি ভাই এরকম ভিডিও সঙ্গে, আমাকেও গালাগালি খেতে হবে এত। পিছনে কিন্তু সতর্কবাণী বার্তা যাবে ক্রেতাদের জন্য, একটু শুনে নিন। আসলে এই ভিডিওতে কিন্তু আপনাদের এই গালিব স্ট্রিটের ফিলিংসটা যাতে থাকে সেই জন্য ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা কিন্তু রাখলাম। আর এটা কি গাছ? বেগুনি কালার, তাই বেগুনিয়া বলে দিচ্ছি, বেগুনিয়া বলিনি সেটা ভালো। কত দাম এটা? 8। দেখতে কিন্তু সুন্দর, আপনি যাই বলুন। কত বলুন? 60। বেগুনি কালারের ফুল হবে এগুলো? আচ্ছা বন্ধুরা, আপনারা যারা কিন্তু ভিডিওটি এখনো পর্যন্ত লাইক করেননি তারা কিন্তু একটু লাইক বাটন একবার ক্লিক করে দেন, আর ভিডিওটি পারলে শেয়ার করুন। পুদিনা গাছ নিচে এনার কাছে কিন্তু যখন আসবেন আপনি প্রত্যেকটি গাছে ওনার ট্যাগ করে রাখেন, দেখতে বেশ সুন্দর লাগে, নামগুলো আপনারা জানতে পারবেন এবং সেভাবে কিন্তু আপনারা এখান থেকে দেখে গাছ চিনে কিনে নিতে পারেন। এটা ওনার কাছে পার্টিকুলার এনার কাছে একটা অভিনবত্ব ব্যাপার, উনি প্রত্যেকটি গাছে এইভাবে ট্যাগ করে রাখেন, ভালোই লাগে, আমি যতবার গেছি ততবারই দেখেছি। তো বন্ধুরা, আপনারা যারা গাছের যত্ন নিনকে ভালোবাসে, গাছের যত্ন নিনের সঙ্গে আছেন, তারা কিন্তু অবশ্যই একটি লাইক করবেন। অ্যান্থোরিয়াম দেখছেন বেশি দাম বলেছে আমাকে, অনেক বেশি দাম, 450 টাকা চাইছে, তবে নার্সারিতেও যে খুব কম দাম তা কিন্তু নয়। আর এখানে আমি যে কালারটা পেয়েছিলাম লালের সাথে একটি বেগুনি কালারের পেয়েছি। আচ্ছা এখানে এরপরে ক্যামেলি আপনারা দেখতে পাচ্ছেন, আর তারপরে আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে আমি একটু বেশ মজাই করলাম, আমার সাথে একটু তর্ক বিতর্ক হয়েছে। আমি সারের দাম জিজ্ঞেস করেছিলাম এখানে, এনপিকে জিজ্ঞেস করেছিলাম, আমাকে 50 টাকা বলা হয়, তা আমি 25 টাকা দাম বলি, বলে 25 টাকায় কিনতে এসছে। তা আমি বললাম দিদি ভাই আপনি যদি এটাকে মানে 30 টাকা বলতেন তাহলে ঠিক ছিল, কারণ আপনি 50 টাকা বলেছেন বলে আমি 30 টাকা বললাম। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করি, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন, ধন্যবাদ।